আমি একটা পরে দেখাই আর কি, নাহলে বুঝবো না। আচ্ছা বুঝবো না। হ্যাঁ, এটা কি একটা গেটআপ, ঝিরিঝিরি ফুল। হ্যাঁ, ঝিরিঝিরি ফুল কাজ করা আছে, পাঁচ গোলাপের বেনি, এটা জাস্ট চুলের চারপাশে। এগুলোর হোলসেল প্রাইস হচ্ছে 150 টাকা। গোলাপ ক্লিপ, এই যে দোপাত্রি গাজা, এই যে গোলাপের ব্রেসলেট, বরণ মালা আছে কিন্তু ভাইয়া, বরণ মালা। হ্যাঁ, বরণ মালা, বেলির গাজরা বলে আর কি। আচ্ছা, বেলির গাজরা 100 টাকা প্রাইস। আরে দেখেন কত লম্বা ঝুমকা, অসাধারণ অসাধারণ। চিরুনিও থাকবে, খোপাও থাকবে। আচ্ছা, আমি একটা দেখাই, না দেখাইলে বুঝবে না। রাইট, এই যে ওয়াও। আসসালামু আলাইকুম সজীব ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, আল্লাহ ভালো রেখেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, কি নিয়ে নাড়াচাড়া করতেছেন ভাই আজকে? এই গাজরা নিয়ে ভাইয়া। আচ্ছা, গাজরা নিয়ে? হ্যাঁ, গাজরা নিয়ে। এটা কি অরিজিনাল গাজরা নাকি? হ্যাঁ, অরিজিনাল গাজরা। স্মেল আছে? না। আচ্ছা, আর্টিফিশিয়াল। আচ্ছা, আর্টিফিশিয়াল। হ্যাঁ, আর্টিফিশিয়াল। আচ্ছা আচ্ছা, ওকে, যেটা সহজে নষ্ট হবে না? না, নষ্ট হবে না, চাইলে বারবার পড়তে পারবে। আচ্ছা, ওকে, কোনো ব্যাপার না। এটা হলো গোলাপের বেনি ভাইয়া। আচ্ছা, গোলাপের বেনি? বেনি, জি, পাঁচ গোলাপের বেনি। আচ্ছা, এগুলা মানে কারা ইউজ করে? বিশেষ করে গায়ে হলুদই ব্যবহার করে, বা কোনো ইভেন্টে গেলে পড়তে পারবে। আচ্ছা আচ্ছা, ওকে, এইগুলা অনেক অনেক ডিজাইন কিন্তু আছে এখানে। হ্যাঁ, অনেক ডিজাইন আছে। আচ্ছা আচ্ছা, যে এই পাশে আসেন ভাইয়া, এই যে পাশে দেখা যাবে, এই যে খোলা আছে, জি খোলা আছে, দেখেন খুবই সুন্দর। খুচরা চালে নিতে হবে, সেক্ষেত্রে আপনার 2000 টাকা প্রোডাক্ট পারচেজ করতে হবে, তাহলে ক্যাশ অন ডেলিভারি আমরা দিয়ে দেবো। আচ্ছা, অনলাইনে যারা নেবে, অনলাইনে যারা সরাসরি যদি আসে তাহলে তো, তাহলে তো কোনো কথাই না, আমি নিজে তার কাছে সেল করব। আচ্ছা, ওকে, তো গাজরের পরে আর কি আছে? তারপরে এই যে বেনি আছে, গাজরের পরে গোলাপের বেনি আছে কিন্তু, এটাও আপনার। আচ্ছা, দেখেন এই যে এইভাবে কিন্তু লাগাতে হবে। হ্যাঁ, এইভাবে লাগাতে হবে। এরপরে দেখেন আরো অনেক অনেক জিনিস কিন্তু আজকে আমরা দেখাবো। এই যে দোপাত্রি গাজা। আচ্ছা, এই যে চুলের চুলের যে যে দুই পাশে ঝুলায় রাখে আর কি। আচ্ছা, এই যে এইভাবে ঝুলায় রাখে। আপনার চুল বড় থাকলে তো ভালো হইতো। হ্যাঁ, বড় থাকলে ভালো হইতো, ছোট তো। এই যে এটা, হ্যাঁ, এই যে গোলাপ দেখেন, এই দেওয়া আছে। তারপরে এই যে ভাইয়া, এই যে ক্লিপ লাগে কেউ বুঝছেন? আচ্ছা, আমি দেখাই একটা। আচ্ছা, ক্লিপ, এই যে, হ্যাঁ, আচ্ছা, গোলাপ ক্লিপ, গোলাপ ক্লিপ। আচ্ছা, এইগুলো আছে একেবারে পাইকারি দামে, যারা আসলে নিয়ে ব্যবসা করতে চান। হ্যাঁ, আজকের ভিডিওটাতে কিন্তু মূলত তাদের জন্য, যারা খুচরা নিতে চান, খুচরাও কিন্তু নিতে পারবে। এই যে ভাইয়া, কলম আছে কিন্তু। হ্যাঁ, কলম। হ্যাঁ, এটা যে সাইন করে, যে সাইন করে, যে মানে শেষ পর্যায়ে আর কি। আচ্ছা, শেষ পর্যায়ে একবারে ওই যে লাইসেন্স করার জন্য যে সাইনটা করে, সাইনটা করে এটা। হ্যাঁ, ওকে, তারপরে আপনার এই যে দেখেন এখানে গহনাও কিন্তু আছে, যারা গহনা নিতে চান গহনা কিন্তু নিতে পারবে। তারপরে এই যে ভাইয়া, ব্রেসলাইট। আচ্ছা, ব্রেসলাইট, গোলাপের ব্রেসলাইট। আচ্ছা, গোলাপের ব্রেসলাইট। হ্যাঁ, গোলাপের ব্রেসলাইট, 250 টাকা প্রাইস। 250 টাকা, জি, 250 টাকার প্রাইস। আচ্ছা, তারপরে এই যে বরণ মালা আছে কিন্তু ভাইয়া, বরণ মালা। হ্যাঁ, বরণ মালা। আচ্ছা, দেখেন বিভিন্ন ডিজাইনের কিন্তু আছে বরণ মালা। হ্যাঁ, বরণ মালা আছে, আমি একটা পরে দেখাই আর কি, নাহলে বুঝবো না। আচ্ছা, বুঝবো না। হ্যাঁ, এটা কি একটা গেটআপ। আচ্ছা আচ্ছা, এটা আছে আপনার সাদা এন্ড রেড। আচ্ছা, তারপরে ঝিরিঝিরি ফুল। হ্যাঁ, ঝিরিঝিরি ফুল কাজ করা আছে। আচ্ছা, ঝিরিঝিরি ফুল কাজ করাও আছে। হ্যাঁ, ওকে, এটার প্রাইস হচ্ছে 1800 টাকা জোড়া। 1800 টাকা জোড়া? জোড়া 1800 টাকা। এটা কি হোলসেল প্রাইস? হোলসেল প্রাইস। আচ্ছা, এভাবে আমাদের থেকে নিয়ে যারা বিক্রি করতে চায়, তারা 3000 3500 টাকা অনলি বিক্রি করতে পারবে। আচ্ছা, এইগুলা দেখেন অনেকে কাঁচা ফুল নেয়, কাঁচা ফুল কিন্তু অনেকক্ষণ রাখলে, 2-3 ঘন্টা রাখলে, জি জি, ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়। এগুলো আপনি ইউজ করে রেখে দিলে কিনবেন, আবার এক মাস পরে আবার আপনার অ্যানিভার্সারি তে ইউজ করতে পারবেন। আচ্ছা, ওকে, দেখেন খুবই সুন্দর সুন্দর জিনিস কিন্তু। তারপরে এই যে কাঠগোলাপ, যারা ওই আর কি গহনা বিক্রি করতে চায়, মানে গহনা বানায় বিক্রি করে, হ্যাঁ, তাদের জন্য আর কি, এগুলো হলো প্যাকেট হলো 550 টাকা। হ্যাঁ, প্যাকেট হচ্ছে 120 থাকে, 550 টাকা। আচ্ছা, কাঠগোলাপ। হ্যাঁ, কাঠগোলাপ। তারপরে এই যে ছোট ফুল আছে, ছোট ফুল, ছোট ফুল, আচ্ছা, 230 টাকা প্রাইস। 230 টাকা। হ্যাঁ, লাল, হলুদ, সাদা, মেজেন্ডা, হোয়াইট, যে কোনো কালার চাইলে 144 পিস। 144 পিস, 144 পিস। প্যাকেট থাকবে কত? হ্যাঁ, 230 টাকা, 230 টাকা। আর এই যে কাঠগোলাপের প্যাকেটে কয় পিস? সূর্যমুখী, যারা কাজ করতে চায় আর কি, গহনা তৈরি করতে চায়, গহনা তৈরি করতে চায়, তারা এগুলো নেয় আর কি। হ্যাঁ, 350 টাকা। গোলাপ, তারপরে 72 ফুল আছে। আচ্ছা, 72 ফুল। হ্যাঁ, অনলি 300 টাকা। 300 টাকা, জি, অনলি 300 টাকা, অনলি 300 টাকা। তারপরে আপনার, আচ্ছা ভাইয়া, এই চুড়িগুলো দেখেন আপু, পাগল হয়ে যাবে তো। ওয়াও, পাগল হয়ে যাবে, পাগল হয়ে গেলে বিয়ে করবে কি করে? অনেক কষ্ট করে বানাইছি। আরে দেখেন কত লম্বা ঝুমকা, অসাধারণ অসাধারণ। খুবই চমৎকার। প্রাইস বলবো?
কত 400 টাকা বলবেন নাকি হ্যাঁ 500 টাকা অনলি 500 টাকা হ্যাঁ একদম 500 টাকা এটা হোলসেল প্রাইস হোলসেল প্রাইস আচ্ছা অনলি 500 টাকা দেখেন এত বড় ঝুমকা হ্যাঁ আর এই যে তারই পাশে একটা আছে ওয়াও 400 টাকা এই যে এখানে কিন্তু প্রতি ডিজাইনও করা আছে হ্যাঁ এখানে প্রতি দিয়ে 4000 দিয়ে তিনটা লাইন করা আচ্ছা তারপরে ফোম ফুলের ভিতরে রেনু দিয়ে কাজ করা আচ্ছা ফোম ফুলের ভিতরে হ্যাঁ ফোম ফুলের ভিতরে রেনু দিয়ে কাজ করা আচ্ছা আচ্ছা ওকে এর প্রাইস আছে 400 টাকা 400 টাকা 400 টাকা বিভিন্ন কালার আছে দেখেন হ্যাঁ এই যে একটা আছে এটা হলো 350 টাকা আচ্ছা এটা 350 350 টাকা এটা একটু ছোট আচ্ছা আচ্ছা এগুলো 400 টাকা আচ্ছা 400 টাকা তারপর এই যে গোলাপের আচ্ছা হ্যাঁ এটা হলো গোলাপের অর্কিড দিয়ে আচ্ছা চুরিটা ফোম ফুলের চুরি হ্যাঁ অর্কিড দিয়ে গোলাপ আচ্ছা হ্যাঁ লং লং যেটা ওকে বলে আচ্ছা অনেক লং হবে কিন্তু এটা এটা হলো জোড়া 450 টাকা আচ্ছা জোড়া 450 টাকা হ্যাঁ জোড়া 700 চুরি তো জোড়াই হবে ভাই হ্যাঁ আচ্ছা দেখেন এটা আরেকটা ডিজাইন হ্যাঁ এটা একটা ডিজাইন ম্যাজেন্টা সাদা হলুদ যে কোনো কালার চাইলে দেওয়া যাবে তারপরে যে ছোটর ভিতরে চাই আর কি 200 টাকার ভিতরে ওকে এই 200 টাকা এগুলোর প্রাইস আচ্ছা এগুলো হচ্ছে 200 টাকা জি অনলি 200 টাকা অনলি 200 টাকা হ্যাঁ আচ্ছা এরপর দেখেন এই যে গোলাপ ফুল আছে লাল গোলাপ ফুল আছে গোলাপ নীল গোলাপ ছোট ছোট যে গোলাপটা এই গোলাপটা হলো 20 টাকা প্রাইস আচ্ছা আর বড় যেটা আছে সেটা 25 টাকা প্রাইস আচ্ছা একটু সাইজটা আমরা একটু দেখাই বড় ছোট হ্যাঁ বড় ছোট দেখেন আপনারা সাইজ কিন্তু দেখে নিতে পারবেন যারা গয়নাগাটি তৈরি করতে চায় বা বিভিন্ন পেজ আছে যারা ব্যবসা করে আর কি এই যে রেনু ভাইয়া আচ্ছা রেনু হ্যাঁ রেনু আচ্ছা এগুলো কত করে 170 টাকা 170 টাকা এগুলো হোলসেল প্রাইস একদম হোলসেল খুচরা প্রাইস না খুচরা দিয়ে কিন্তু বারবার বলছি প্রাইসটা বাড়বে বাড়বে আর এই যে পাতা আছে এখানে হ্যাঁ পাতা আছে আর এই যে ফুলের কলি আছে ফোম ফুল আছে ফোম ফুল আছে তারপর আয়না সাজানোর যে জড়ি ফুলগুলো সেগুলো আছে আচ্ছা সেগুলো আছে খোপা আছে আচ্ছা তারপর আপনার পাল চেন আছে বর্ষি হোক আছে বর্ষি হোক আছে তারপরে আরো অনেক কিছু আছে ছোট ছোট ফুল আছে এখানে এটা আমরা দেখিয়েছিলাম আচ্ছা এরপর দেখেন এই যে এটা কি ভাই এত বড় বড় ঝুলতেছে এটি চুরি ভাইয়া চুরি হ্যাঁ ওরে যারা একটু রাজকীয় পাড়ে বিয়ে শাদী করতে চায় তাদের জন্য এই লং চুরি গুলো আচ্ছা আপনি কি পাড়ে বিয়ে শাদী করতে চান ভাই আল্লাহর রহমতে করে ফেলেছি ভাই করে ফেলছেন হ্যাঁ ইনশাআল্লাহ যাক আলহামদুলিল্লাহ দেখেন এত বড় হ্যাঁ আচ্ছা আচ্ছা একটু চাইলে আরো লং করে দিতে পারবো আচ্ছা নিচে আছে ভাই একটু নিচে দেখাই আমরা নিচে তো নাই দাঁড়া আচ্ছা এরপর এই যে পাশে এখানে আরেকটা মালা আছে হ্যাঁ এটা মালা আচ্ছা এটা একটু ছোট সাইজ নাকি হ্যাঁ এটা গোলাপের আর বেলি ফুলের আচ্ছা গোলাপ আর বেলি ফুল আচ্ছা এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন জোড়া 1000 টাকা 1000 টাকা জি জোড়া 1000 টাকা জোড়া 1000 টাকা পাশে এই যে এটা লং চুরি জি আচ্ছা এটাও থাকবে এটা হলো গিয়া লাল হাজারি দিয়ে আর বেলি ফুল দিয়ে তৈরি করা আচ্ছা প্রাইস থাকবে কত ভাইয়া প্রাইস থাকবে হলো গিয়া 500 500 টাকা অনলি 500 টাকা হোলসেল প্রাইস একদম হোলসেল প্রাইস আচ্ছা হোলসেল প্রাইস আর এই যে যেটা বলছেন যে রাজকীয় হ্যাঁ রাজকীয় এটার প্রাইস থাকবে কত 1000 টাকা মাত্র জোড়া জি জোড়া আচ্ছা জোড়া থাকবে 1000 টাকা কালার দেওয়া যাবে যে কোনো কালার চাইলে আমরা দিতে পারবো বিভিন্ন কালার দেওয়া যাবে হ্যাঁ বিভিন্ন কালার দেওয়া যাবে আচ্ছা তারপরে যারা এই যে ফুলের স্টিক নিতে চায় আচ্ছা ফুলের স্টিক ফুলের স্টিক আচ্ছা স্টিকও কিন্তু এখানে হ্যাঁ বিভিন্ন কালার আছে এই সবগুলো তার রেট এখন বলা যাবে না তারপর একটু দেখাই দেন যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদেরকে নক দিলে আমরা অবশ্যই তাকে দিয়ে দিব আচ্ছা আচ্ছা দেখেন এই ফুলের স্টিকও কিন্তু আছে বিভিন্ন ধরনের ফুল আছে কি কি ফুল আছে আমরা একটু মুখে বলে দেই দেখেন এখানে ঝিরি ফুল আছে ছোট ছোট ফুল আছে তারপর আপনার ওই যে লাড্ডু ফুল আছে তারপর আপনার হ্যাঁ আচ্ছা ছোট বড় মিলে মানে সব ধরনের ফুল আছে দেখেন এই যে আবার এই যে এগুলো কি কোনগুলো জরি হ্যাঁ জরি আচ্ছা এই যে জরিও আছে আর অনেক রকম আছে আর কি ওকে অনেক অনেক আছে এরপর দেখেন এই যে এখানে কিন্তু এই যে গহনাও আছে যারা গহনা নিতে চান গহনা কিন্তু নিতে পারবেন এরপর দেখেন এই যে এইখানে আরো কিছু আমরা হ্যাঁ চিরুনি খোপা চিরুনি খোপা হ্যাঁ চিরুনি খোপা এগুলো হলো চিরুনি খোপা খোপাও থাকবে হ্যাঁ চিরুনিও থাকবে খোপাও থাকবে আচ্ছা আমি একটা দেখাই না দেখাইলে বুঝবে না রাইট এই যে ওয়াও জাস্ট চুলের গেথে দিবে হ্যাঁ গেথে দিবে আচ্ছা কে কে কাটবে আপুরা আচ্ছা আপু কাটবে জি আচ্ছা আচ্ছা ওকে এটা প্রাইস হচ্ছে এগুলোর প্রাইস কেমন ভাই এগুলোর প্রাইস হচ্ছে 150 টাকা 150 টাকা হ্যাঁ 150 টাকা আচ্ছা 150 টাকা হ্যাঁ 150 টাকা 100 টাকার দামেরও আছে 100 টাকার দামেরও আছে হ্যাঁ 100 টাকার দামেরও আছে এগুলো সব কি তিন ফুল হবে তিন ফুল চার ফুল আচ্ছা তারপরে কেউ চাইলে নিজের মতো করে
কাস্টমাইজ করে নিতে পারবে ব্যাপার না ওকে তারপর এই যে মাথার গাজরা ভাইয়া এই যে গাজরা অর্কিডের গাজরা অর্কিড 100 টাকা মাত্র নিচে কিন্তু গোলাপ দেওয়া জি নিচে গোলাপ 100 টাকা 100 টাকা আচ্ছা এগুলো 100 টাকা দেখেন 100 টাকার মধ্যে এরপরে দেখেন এই যে উপরে স্টিক আছে অনেক রকমের গাজরা আছে আচ্ছা এই যে গাজরাও আছে হ্যাঁ ওকে এগুলা কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখেন এগুলা না হলে কিন্তু বিয়ে শাদি হবে না সুতরাং এগুলা লাগবেই লাগবেই মাস্ট বি অবশ্যই এবং তারা কিন্তু পাইকারি সেল করে থাকে তো যারা আসলে পাইকারি নেবে মিনিমাম কয় টাকা নিতে হয় ভাই যারা পাইকারি নেবে অনলাইনে যারা নেবে হ্যাঁ অনলাইনে যারা নেবে তারা 5 থেকে 10000 টাকার ভিতর নিয়ে বিজনেস করতে পারে বিজনেস করতে পারবে আচ্ছা আর যারা সরাসরি এসে নেবে তার জন্য কোনো ধরা বাধা আছে নাকি না তাদের জন্য কোনো ধরা বাধা নাই তারা আমারে দেখে নেবে আচ্ছা আপনি দোকান দেখে আমারে দেখে তারপরে মাল নেবে আর কি আচ্ছা সরাসরি কিভাবে আসবে ভাই সরাসরি আসতে হলে আপনার ঢাকা গাউসিয়ার অপোজিটে নুরারি মার্কেটের দ্বিতীয় তলায় মায়ের দোয়া হলুদের আইটেম আচ্ছা মায়ের দোয়া 143 হলুদের আইটেম 143 কিন্তু হচ্ছে 1/43 হচ্ছে দোকানের নাম্বার দ্বিতীয় তলায় কিন্তু আপনারা এখানে এসে যদি খুঁজে না পান ইমো হোয়াটসঅ্যাপ ফোন দিলেও তো আপনাদের হ্যাঁ ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিলে আমরা তাকে মানে রিসিভ করে নিয়ে আসতে পারি নিয়ে আসলাম আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক দেখেন যারা আসলে এটা নিয়ে পাইকারি নিয়ে ব্যবসা করতে চান ব্যবসা করতে পারবেন খুবই রিজনেবল প্রাইস কিন্তু তারা রাখবে আর যারা খুচরা নিতে চান খুচরা কিন্তু নিতে পারবেন অনেক অনেক ধরনের জিনিস আছে গায়ে হলুদের এমন কোনো জিনিস নাই যে এইখানে নাই তো স্ক্রিনশট দিয়ে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ থেকে চাইলে আপনারা নিতে পারবেন যার যেটা দরকার আমরা এক ভিডিওতে আসলে সব ধরনের জিনিস দেখানো সম্ভব না আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু সব ধরনের ছবি আপনারা পেয়ে যাবেন অবশ্যই তো সেক্ষেত্রে সারা বাংলাদেশ থেকে চাইলে আপনারা এগুলো নিতে পারবেন